খুব জরুরি সূরা। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ বিপদের মধ্যে আছে। অল দা টাইম লং উই আর ইন ড্যাঞ্জার, আমরা সবসময় বিপদে আছি। তবে চারটা কাজ করলে আমাদের বিপদকে কাটিয়ে দিবে কে? ইমান আনতে হবে কার উপর? জোরে বলেন। আমরা বিপদ কাটাতে পারবো না যতক্ষণ না ইমানদার না হতে পারি, পাক্কা ইমানদার হতে হবে। ওয়ালা তালবিসু ইমানাহুম বিযুলমিন, তোমাদের ইমানকে জুলুমের সাথে মিশ্রিত করো না। জুলুম মানে শিরক, শিরকের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। ইমান হতে হবে পাক্কা ইমান। ইমানের সাথে যদি শিরক ঢুকে ওটা কি পাক্কা ইমান হয়? খালিস ইমান হয়? মসজিদে যে নামাজও পড়েন, মাজারে যে সেজদাও দেন, এরকম আছে না নাই? মসজিদে যে আল্লাহর কাছে চায়, মাজারে যে বাবার কাছে চায়, আছে না নাই? মসজিদেও দান করে আবার মাজারে যেয়েও দান করে, আছে না নাই? না, আপনার এই ডাবল স্ট্যান্ডার্ডকে থামিয়ে দিতে হবে, এটাকে ব্রেক করে ফেলতে হবে। আপনি চাইবেন শুধু একজনের কাছে, তিনি কে? বিশ্বনবী বলতেন, ইদা সাআলতা ফাসআলিল্লাহ, যখন চাইবা আল্লাহর কাছে চাও। হাত পাতবেন কার কাছে? ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, সাহায্য যদি চাও একমাত্র কার কাছে যাবা? আমাদেরকে সাহায্য করতে পারে কে? বিপদে পড়লে উদ্ধার করতে পারে কে? কবরে মাজারে পড়ে থাকা ব্যক্তি আমাদের উদ্ধার করতে পারে? কথা বুঝতেছেন তো? সহজ না কথাটা? এতজনের কাছে যাওয়া যাবে না, এতজনের কাছে মাথা নোয়ানো যাবে না, নোয়াবো এক জায়গায়। তিনি কে? আবার বিশ্ব নেই বলতেন, এই শিরিক হচ্ছে আফামিন দাবি বিন নামাল, পিঁপড়ার গুটি গুটি পায়ের চেয়েও শিরটা হলো বড় সূক্ষ্ম। পিঁপড়া যেমনি গুটি গুটি পায়ে মিষ্টির দোকানে ঢুকে যায় যে মিষ্টি নষ্ট করে, শির তেমনি তোমার ভেতরে ঢুকে তোমার ইমানকে নষ্ট করে দেয়। আখফা মিন দাবি বিন নামাল, আপনি পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে হাদিসে কুদসিতে এসেছে, সাগরের ফেনা পরিমাণ পাপ নিয়ে আল্লাহর কাছে হাজির হয়েছেন। আল্লাহ আমি পাপি, আমি কি? পৃথিবী না জানু আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। পৃথিবী না জানু আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, বাঁচার উপায় নাই আমার, দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। পড়ে না, আমরা সবাই পাপি। আমরা কি? বিশ্ব নেই বললেন, কুল্লুকুম খাত্তাউন, তোমরা সবাই পাপি। ওয়া খায়রুল খাত্তাঈন আত-তাওয়াবুন, আর এই পাপীদের মধ্যে সব চাইতে ভালো পাপি ওই পাপি যে এই পাপি পাপ করার পরে তওবা করে কার কাছে? এজন্য আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তওবার মতো তওবা কর, কান্নার মতো কান্না কর। চোখের পানি এটা একটা খুব পাওয়ারফুল একটা জিনিস, এটা আপনার পাপকে ধুয়ে মুছে সাফ করে দেয়, আপনাকে নিষ্পাপ বানিয়ে দেয়, ঠিক কি না? তে বিশাল পাপের বোঝা নিয়ে, পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে কিয়ামতের দিন যদি আল্লাহর কাছে আপনি হাজির হয়ে যান, ওই পাপের মধ্যে যদি শিরকের পাপ না থাকে, মানে কোনো মাজারে যে সেজদা দেন নাই, বাবার কাছে যান নাই, কোনো মাজারে মানত করেন নাই, মাজারে লাল শালু দেন নাই, মোমবাতি দেন নাই, আগরবাতি দেন নাই, মাজারে মুরগি মানত করেন নাই, এই পাপগুলো করেন নাই, অনেক পাপ আপনার আছে কিন্তু শিরকের পাপ নাই, কোন পাপ নাই? আল্লাহ বললেন, হাজার কোটি পাপ নিয়ে, পাপের বোঝা নিয়ে, পাহাড় পরিমাণ অন্যায় নিয়ে, গুনাহ নিয়ে যদি আমার সামনে আসো, আর এই গুনার মধ্যে যদি শিরকের কোনো গুনাহ না থাকে, তাহলে আমি আল্লাহ পাহাড় পরিমাণ দয়ার ক্ষমা নিয়ে তোমার কাছে হাজির হয়ে যাব। সুবহানাল্লাহ। এজন্য শিরকের সাথে আমাদের কোনো সম্পর্ক, এই শিরক করলে তার মাফ নাই। ইন্নাল্লাহ লা ইগফিরু আন ইউশরাকা বিহ, শিরক করে ফেললে আর মাফ নাই। এটা ভয়ঙ্কর, এটা ক্যান্সারের চেয়ে ভয়ঙ্কর। ক্যান্সারের অ্যান্সার আছে, শিরকের কোনো অ্যান্সার নাই। লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, যদি তুমি শিরক করো তোমার রোজা নামাজ হজ যাকাত জিকির গুলারে বাতিল করে দিবে কে? এজন্য শিরকের সাথে আমাদের সম্পর্ক আছে। এত ওয়াজ আমরা করি, তারপর অনেক জায়গায় ছবিতে দেখি যে মহিলারা যে মাজারে সেজদায় পড়ে থাকে। এজন্য এটা ছড়ায় দিবেন, এই মাহফিলের কথাগুলো, এই যে রেকর্ড হচ্ছে, এগুলো ছড়ায় দিবেন।
গণসচেতনতার দরকার আছে। এই যত আমরা ট্রাই করে যাব একটা সময় দেখবেন আমাদের এই সকলের একসাথে প্রচেষ্টার ফলে এই শিরক নামক ভাইরাস বাংলাদেশ থেকে আমরা বিদায় করে দিতে পারবো। চিল্লা এখন ঠিক কিনা? এজন্য আমরা বিপদে আছি, তবে ইমানদার শিরক ব্যতিরেকে খালেস ইমানের যদি অধিকারী হয় আমাদেরকে বাঁচিয়ে দিবে কে? দুই নম্বরে ওয়া আমিলুস সলিহাত। কি বলছো মনে আছে তো? ইমান, ইমান আনলে বেঁচে গেল। আরেকটা কি? আমিলুস সলিহাত, নেক কাজ, ভালো কাজ। ভালো কাজ শুধু জিকির করা, নামাজ পড়া নাকি? না, আপনি কাউকে পরামর্শ দিলে এটাও ভালো কাজ। ঋণ দিবেন, ঋণ দিলে আপনার মর্যাদা বাড়ায় দিবে কে? অভুক্তকে খাওয়াবেন, বিপদে পড়লে সাহায্যের হাত বাড়িয়ে দিবেন, রাস্তায় দাঁড়িয়ে আছেন একজন পথ চেনে না পথ দেখিয়ে দিবেন, এটা অনেক স্বভাব। সূরা ফাতিহা একজনরে পড়ায় দেন, ওই লোক সারা জীবন সূরা ফাতিহা যতবার পড়বে তার একটা পার্সেন্টেজ স্বভাব আপনার আমল নামায় দিবে কে? তারপরে মানুষকে টাকা দিয়ে সাহায্য করবেন, অসুস্থ হয়ে গেলে রক্তের প্রয়োজন হলে গায়ের রক্ত দিয়ে সাহায্য করবেন, কবুল করবে কে? রক্ত দেয়া অনেক বড় ইবাদত জানেন, এটা মুমূর্ষু ব্যক্তিকে যদি রক্ত দেন, আপনার এই রক্তের কারণে যদি কারো প্রাণ বেঁচে যায় তাহলে আপনি কেমন যেন গোটা বিশ্বের সব মানুষের প্রাণ বাঁচিয়ে দিলেন। একজনকে বাঁচানো মানে সবাইকে বাঁচানো, একজনকে মারা মানে সবাইকে মারা। এজন্য বিশ্বনবী বললেন আল ইনসান বুনিয়ানুম মারসুস, সব মানুষগুলো হলো আল্লাহর পক্ষ থেকে সীসা ঢালাই করা প্রাচীর। একজনকে নষ্ট করা মানে প্রাচীরটাকে ভেঙে দেয়া, ঠিক কিনা? তাহলে ইমান আনতে হবে কার উপর? আর আল্লাহর সন্তুষ্টির জন্য সৎ কর্ম করতে হবে। তারপরে একে অপরকে ভালো কাজের জন্য পরামর্শ দেওয়ার দরকার আছে না নাই? হক আর সবর, আমরা হকের পক্ষে থাকবো, রাজি আছেন তো? আর আমরা সবসময় ধৈর্যশীল থাকবো, রাজি আছেন? ইন্নামা সবর ইন্দা সাদামাতিল উলা, বিপদের প্রথম ধাক্কায় ধৈর্যটা ধারণ করতে হবে। অনেকে বিপদ আসলে পেরেশান হয়ে যায়, চিল্লা ফাল্লা শুরু করে দেয়, কান্না শুরু করে দেয়, বিলাপ করে, বেশিরভাগ মহিলারা এটা করে, ঠিক কিনা? বিষ্ণুই বললেন বিপদের প্রথম ধাক্কে কেমন সবর করলা এটাই দেখার বিষয়। ইন্নামা সবর ইন্দা সাদামাতিল উলা, বিপদের প্রথম ধাক্কায় যে সবর ধরতে পারে সেই আসল সবুর। সেই আসল কি সবুর? মানে ধৈর্য ধারণ করে বিশ্বনবী দোয়া করতেন আল্লাহ আপনি আমারে ধৈর্যশীল বানান। আল্লাহুম্মা জাআলনি সাবুরা ওয়া জাআলনি শাকুরা, আপনি আমারে ধৈর্যশীল বানান, আপনি আমারে শুকরগুজার বানান। ওয়া জাআল ফি আইনি সাগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা, আমার চোখে আপনি আমারে ছোট বানান, মানুষের চোখে আমারে আপনি বড় বানান। পড়ে না আমি, আমিন। আরো জোরে পড়ে না আমি, আমিন। চারটি ওয়াজ কাল থাকবে তো আলামিন ভাইয়ের। প্রথমে কি করতে হবে? ইমান, ইমানের পরে সৎকর্ম, তারপরে হক আর সবর, এগুলো মেনে চলতে হবে, রাজি আছেন তো? আরো জোরে পড়েন ইনশাআল্লাহ।